পাং ক্লাব থেকে বিপুল মদ ও বিয়ার জব্দ। মোহামেডানের লোকমানের বিরুদ্ধে মামলা, নেপালিদের পালাতে সহায়তাকারী দুই পুলিশ বরখাস্ত। খেলনার আড়ালে মিথ্যা ঘোষণায় ক্যাসিনো সরঞ্জাম আমদানি, জানালেন এনবিআর চেয়ারম্যান। চিহ্নিত ছয় প্রতিষ্ঠানের বিষয়ে চলছে তদন্ত। সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের নীতি জিরো টলারেন্স, নিউ ইয়র্কের প্রধানমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ওআইসি। বন্দুকের জোরে খালেদা জিয়াকে বেশি দিন আটকে রাখা যাবে না, চুনোপুটি ধরে গায়ের গন্ধ দূর করতে চায় সরকার, ময়মনসিংহে মির্জা ফখরুল। এবং কক্সবাজারের রুখিয়ায় মা সন্তান সহ একই পরিবারের চারজনের গলা কাটা মরদেহ উদ্ধার, গাজীপুরের স্বামী স্ত্রী খুন। দর্শক, আমন্ত্রণ চ্যানেল 24 এর সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন সিলন্টি শিরোনাম। পুরো খবরে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ইসরাত আমিন এবং আমি শুভ অঙ্কুর। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির এক্সপার্ট সমাধান। 13 ঘন্টার অভিযানে রাজধানীর ফুয়াং ক্লাব থেকে বিপুল পরিমাণ মদ, বিয়ার ও বিদেশি সিগারেট উদ্ধার করেছে র্যাব, যার মধ্যে 3% মদ এবং 40% বিয়ারের অনুমোদনই নেই। গতরাত 11টা থেকে আজ সকাল 11:30 পর্যন্ত চলা অভিযানে তিনজনকে আটকও করা হয়েছে। রাজধানীর ফুয়াং ক্লাবে গত 23 সেপ্টেম্বর অভিযান চালায় পুলিশ, যদিও সেদিন মেলেনি অবৈধ কোনো মাদক। এর দুদিন পর বুধবার রাতে ক্লাবটিতে অভিযান চালায় র‍্যাব, যা চলে সকাল পর্যন্ত। পরে ঘটনাস্থলে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা, হিসেব করে দেখেন অভিযানে পাওয়া কতটুকু মাদক অবৈধ। বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারের সাথে পাওয়া গেছে বিদেশি সিগারেট। হিসেব বলছে এর মধ্যে 3% মদ এবং 40% বিয়ার অনুমোদনহীন। বিপুল পরিমাণ অবৈধ মাদকের উপস্থিতি দেখতে পাই, যা তাদের মজুদ বইতে সঠিকভাবে উপস্থিত নেই। অবৈধ জিনিসের সাথে যদি কোনো বৈধ জিনিস থাকে, তাহলে পুরো জিনিসটা কিন্তু অবৈধ হিসেবে গণ্য হয়। আর একই সাথে একটা ট্রেড লাইসেন্সের এগেনস্টে কিন্তু একটা সুনির্দিষ্ট একটা পরিমাপ থাকে, যে একটা ট্রেড লাইসেন্সে কতটুকু পরিমাণ বিয়ার, কী পরিমাণ মদ থাকবে, তার একটা সুনির্দিষ্ট পরিমাপ করা থাকে। সেই পরিমাপের কোনো মাত্রা এখানে ছিল না, এখানে অধিক মাত্রায় আমরা এখানে মদ এবং বিয়ার পেয়েছি। ঘটনাস্থল থেকে আটক করা হয় তিনজনকে। পুলিশের অভিযানের পর একই জায়গায় দুই দিনের ব্যবধানে কেন এই অভিযান, এমন প্রশ্নের মেলেনি পরিষ্কার কোনো জবাব। আগের অপারেশন সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না, এটা ছিল ডিফারেন্ট অপারেশন, আমার অপারেশন ডিফারেন্ট। অভিযানের পর সিলগালা করে দেওয়া হয় ফুয়াং ক্লাব। ক্লাবটির বিরুদ্ধে বিশেষ আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হবে বলে জানায় র‍্যাব। সঞ্জিত সুমি, চ্যানেল 24, ঢাকা। মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুইয়ার বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছে র‍্যাব। পুলিশ বলছে কালই তাকে আদালতে নেওয়া হবে আর জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চাওয়া হবে। এর আগে র‍্যাব কার্যালয় থেকে সন্ধ্যায় তেজগাঁও থানায় থেকে আনা হয় লোকমান হোসেনকে। র‍্যাব 2 এর অধিনায়ক আশিক বিল্লা জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর ক্লাবে ক্যাসিনো ভাড়া দেওয়ার বিনিময়ে প্রতি মাসে 21 লাখ টাকা পেতেন লোকমান ভুইয়া। এছাড়া তার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় টাকা পাচারেরও অভিযোগ রয়েছে। এই ক্যাসিনোর যে স্পেসটি, ইনি মূলত মুমিনুল হক ওরফে সাইদ যিনি আছেন, তার কাছে প্রতিদিন 70,000 টাকা অর্থাৎ মাসিক প্রায় 21 লক্ষ টাকার বিনিময়ে উনি এটা ভাড়া দেন এবং ক্যাসিনো মোহামেডান ক্লাবে পরিচালনার জন্যে উনি প্রত্যক্ষভাবে উনি সহযোগিতা প্রদান করেন। ক্যাসিনো পরিচালনা করা নেপালি নাগরিকদের পালাতে সহায়তাকারী দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে ডিএমপি। তারা হলেন এএসআই মিঠু এবং কনস্টেবল দীপঙ্কর চাকমা। ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি, পুলিশের কারো বিরুদ্ধে ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা বাহিনীর চলমান ক্যাসিনো অভিযানে প্রভাবশালী অনেকেই গ্রেপ্তার হলেও অভিযান শুরুর রাতে পালিয়ে যান বাংলাদেশে অবস্থান করা নেপালি নাগরিকরা। 18 সেপ্টেম্বর রাতে সেগুনবাগিচার বাসা থেকে সুবিধা নিয়ে নেপালিদের পালাতে সহায়তা করার অভিযোগ ওঠে সিসি ক্যামেরায় ধরা পড়া এই তিনজনের বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা যায় এর মধ্যে একজন একটি গোয়েন্দা সংস্থার সহকারী প্রোগ্রামার তারেকুল ইসলাম আক্তার, তাকে বরখাস্ত করা হয়েছে। বাকি দুজনের মধ্যে ডিএমপিতে কর্মরত এএসআই মিঠু এবং রমনা থানার কনস্টেবল দীপঙ্কর চাকমাকেও বুধবার রাতে বরখাস্ত করা হয়। সাসপেন্ড যে দুজন হয়েছে সে দুজন আপনারা দেখেছেন যে টিভিতে সিসিটিভির একটি উপস্থিতির একটা বিষয় এসেছিল এবং এটি একটি গোয়েন্দা সংস্থার মানুষ এবং আমাদের মানুষ সেখানে গিয়েছিল। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির সাথে সাক্ষাতে ডিএমপি কমিশনার আরও বলেন, যদি কোনো পুলিশের বিরুদ্ধে ক্যাসিনো থেকে লাভবান হওয়ার প্রমাণ পাওয়া যায় শাস্তি হবেই। এরকম কংক্রিট কোনো তদন্ত করা খুব ডিফিকাল্ট কাজ, কিন্তু আমাদের গোয়েন্দারা মাঠে কাজ করছে। আমি কমপ্লিট একটি চিত্র তাদের কাছে চেয়েছি, আমাদের বিভাগীয় যে ব্যবস্থাগুলো আছে কিছু প্রমাণ পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। নতুন দায়িত্বে যোগদান উপলক্ষে ক্র্যাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ডিএমপি কমিশনারকে। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। খেলনার আড়ালে মিথ্যা ঘোষণায় আমদানি হয়েছে ক্যাসিনোর পণ্য, আর এই কাজে জড়িত ছয়টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া জানিয়েছেন, পুরো বিষয়টির জোর তদন্ত চলছে। একই সাথে গেল নয় বছরে কি পরিমাণ ক্যাসিনো পণ্য আমদানি হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। ফারুক মেহেদির রিপোর্ট। ক্যাসিনো কাণ্ডে এখন আলোচনার কেন্দ্রে রাজধানী ঢাকা। ধরা পড়ার পর জানা যাচ্ছে ভেতরে ভেতরে কিভাবে কত বিপুল পরিমাণ ক্যাসিনো সরঞ্জাম আমদানি হয়েছে। আমদানি নীতি আদেশে ক্যাসিনো পণ্য আমদানি নিষিদ্ধ কিনা এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা না থাকার সুযোগে এসব সরঞ্জাম আমদানি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য মতে সরঞ্জামের বেশিরভাগই এসছে চীন থেকে চট্টগ্রাম বন্দর, বেনাপোল স্থলবন্দর ও রাজধানীর কমলাপুর আইসিডি দিয়ে। এতে ছয়টি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সংস্থাটি। এরা হলো সিক্স সি কর্পোরেশন, নিনাত ট্রেড ইন্টারন্যাশনাল, বেস্ট টাইকুন এন্টারপ্রাইজ, নিউ হোপ অ্যাগ্রোটেক লিমিটেড, পুষ্পিতা এন্টারপ্রাইজ ও এবি ট্রেড ইন্টারন্যাশনাল। বেশিরভাগ পণ্যই এসেছে মিথ্যা ঘোষণায়। আমাদের আমদানি নীতিতেও এই ক্যাসিনোকে নিষিদ্ধ করে বা অনুমতি দিয়ে কোনো ক্লজ নাই। ক্যাসিনোর মেশিন ম্যাটেরিয়ালস এই নামে কিছুই আসেনি, সম্ভবত কোনো খেলনা সামগ্রী এরকম হিসেবে এসছে আর মিথ্যা ঘোষণা দিয়ে। এনবিআর জানায় জড়িতদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এরা শুল্ক ফাঁকি দিয়ে থাকলে সেটিও দেখা হবে। গেল নয় বছর ধরে এসব পণ্য কী হারে এসছে, কারা এনেছে তার তদন্ত করা হচ্ছে। 2009 সন থেকে শুরু করে এ পর্যন্ত এই কোন কোন কনসাইনমেন্টের মাধ্যমে কীভাবে এসব ম্যাটেরিয়ালস এসছে সেটি তারা তদন্ত করবে। এনবিআর জানায় নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত বর্তমান নীতিমালাই অনুসরণ করছে এনবিআর। আমদানিতে যে এইচএস কোড ব্যবহার করা হয়েছে তাতে মূলত ভিডিও গেমস, বিলিয়ার্ড টেবিল, বোলিং যন্ত্রপাতি আমদানি করা হয়। ফারুক মেহেদি, চ্যানেল 24, ঢাকা। ঢাকা শহরে কিভাবে প্রশাসনের নাকের ডগায় অবৈধ ক্যাসিনো ও দুর্নীতি চলে এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে 14 দলের সভায় তিনি এই প্রশ্ন করেছেন। আর সিলেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে নিজ দলের ভেতর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে সরকার। অবৈধ ক্যাসিনো ও দুর্নীতির বিরুদ্ধে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। সরকারের তরফে বারবারই বলা হচ্ছে জড়িতদের কোনো ছাড় নয়। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে 14 দলের সভায়ও উঠে আসে চলমান অভিযানের প্রসঙ্গ। ফকিরের পুল ইয়ং মেন্স ক্লাবের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেননকে দেওয়া উকিল নোটিশের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। এতে তিনি বিরক্তি প্রকাশ করেন, তবে দাবি করেন তিনি একদিনই গিয়েছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের ফিতা কাটতে। এটি একটা আলংকারিক পদ, এটা কোনো দায়িত্বের পদ না। আর আমি তো স্পষ্ট করেই বলেছি যে একদিনই আমি ওই ক্লাবে গেছি, ওই ফিতা কেটেছি, ওই দিনই শেষ। এর জন্য যদি দায়িত্ব আমার গায়ে যদি কালি লাগে লাগছে। 14 দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের প্রশ্ন, প্রশাসনের নাগের ডোকায় কিভাবে এতদিন ঢাকা শহরে ক্যাসিনো চলছে। এই ধরনের দুর্বৃত্তায়নকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না।
তো আমরা বিস্মিত হচ্ছে এই কারণে ঢাকা শহরে প্রশাসনের নাকের ডগার উপরে কিভাবে এই ধরনের অবৈধ কাজগুলো সম্পন্ন হয়েছে, প্রশাসনের মধ্যেও যে দুর্বৃত্তায়নকে আশ্রয় প্রস্তাব দেওয়া হয়েছে এটা আমরা নিন্দা করি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। এদিকে সিলেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিজের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে আওয়ামী লীগ, যা বিএনপি পারেনি। আর রাজধানীতে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেছেন, এই অভিযান সরকারের সাহসিকতারই প্রমাণ। জননেত্রী শেখ হাসিনার সাহস আছে অন্যায় যারা করে তাদেরকে ধরার, সেটা যে দলেরই হোক যে কেউই হোক। খালেদা জিয়া যা পারেননি শেখ হাসিনা তা করেছে। এখন যে অভিযান, এটা মাদকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে। আইন শৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানে এ পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা খালেদ ভূঁইয়া, জি কে শামীম সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। লাবিব হাসান, চ্যানেল 24, ঢাকা। এবার কানাডিয়ান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের সৌজন্যে জাতিসংঘের 74তম সাধারণ অধিবেশনের খবর। সন্ত্রাস ও উগ্রবাদ দমনে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখবে বাংলাদেশ। নিউ ইয়র্কে কাউন্সিল অন ফরেন রিলেশনের সংলাপে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর জাতিসংঘের এসডিজি বিষয়ক সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নেওয়া পরিকল্পনায় একজন বাংলাদেশিও বাদ পড়বে না। যুক্তরাষ্ট্র থেকে জিএম মোস্তাফিজুল আলমের রিপোর্ট। জাতিসংঘের 74তম সাধারণ অধিবেশনে এসডিজি বিষয়ক শীর্ষ সম্মেলনে কো-চেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে সফল হবে বাংলাদেশ, এ লক্ষ্যে নেওয়া পরিকল্পনায় একজনও বাদ যাবে না। ইন বাংলাদেশ উই হ্যাভ অ্যাচিভ জিডিপি 8.13%, আওয়ার পভার্টি ইট ওয়াজ 41%, নাও উই রিডিউস টু 21% উইদিন ওয়ান ডিকেড, আওয়ার লিটারেসি রেট ওয়াজ অনলি 48%, নাও ইট ইজ গন আপ টু 73%, লাইফ এক্সপেক্টেন্সি ওয়াজ 56 ইয়ার্স, নাও ইট ইজ 72.5 ইয়ার্স উই হ্যাভ অ্যাচিভ, সো ইফ উই ওয়ার্ক টুগেদার ইট ইজ অ্যাচিভেবল হোয়াট আই বিলিভ। এমডিজির মতো এসডিজি অর্জনেও সফল হতে চায় বাংলাদেশ, কিন্তু সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক সংঘাত। তাই মানব কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কাউন্সিল অন ফরেন রিলেশনস আয়োজিত সংলাপে প্রধানমন্ত্রী জানান, ধর্মীয় উগ্রবাদ ও বৈশ্বিক সন্ত্রাসবাদ আন্তর্জাতিক সমস্যা, বাংলাদেশ সন্ত্রাস দমনে জিরো টলারেন্স। Do not belong to any religion or boundaries. Must stop the source of supply of arms to the terrorist. Must stop the flow of financing to the terrorist and their outfits. Remove the divisions within societies. Through the principle of peaceful settlement of international disputes through dialogue for a win-win situation. রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাক তা কিছু সংস্থা চাচ্ছে না বলেও জানান শেখ হাসিনা। জি এম মোস্তাফিজুল আলম, চ্যানেল 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় বিচারিক প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ইসলামী রাষ্ট্রগুলোর জোট ওআইসি। আন্তর্জাতিক কোর্ট অব জাস্টিসে ওআইসির পক্ষে মামলা করবে গাম্বিয়া। বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ, মিয়ানমার তো বটেই, আন্তরিকতার অভাব আছে আন্তর্জাতিক সম্প্রদায়েরও। যুক্তরাষ্ট্র থেকে জিএম মোস্তাফিজুল আলমের আরও একটি রিপোর্ট। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের রূপরেখা নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন। এতে অংশ নেন বন্ধুপ্রতিম রাষ্ট্র, উন্নয়ন সংস্থা ও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, অনেক চেষ্টার পরও রোহিঙ্গা সংকটের সমাধান হচ্ছে না মিয়ানমারের আন্তরিকতার অভাবে। And USA is still giving the GSP facilities to Myanmar government.
গাম্বিয়ার আইনমন্ত্রী জানান, রোহিঙ্গা নিধনের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা করবে ওআইসি। Probably in the next month or two, or at least by the end of the year, we would have filed the case. GM Mustafizul Alam, Channel 24, New York, Jukhtarashtra. রোহিঙ্গাদের উপর নজরদারি ও নিরাপত্তা বাড়াতে বড় ক্যাম্পগুলোর চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও জানিয়েছেন, বিদেশি এনজিও কর্মীদের ভিসা দেওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হবে। হিউম্যান ট্রাফিকারদের হাতে যারা এরা না পড়ে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন মাঝে মাঝেই নৌকা করে বিভিন্ন দেশে তার উদ্দেশ্যে তারা রওনা হয়, সেই কাজটি যাতে না করতে পারে সেই জন্যই আমরা তাদেরকে এই কাঁটাতারের বেড়ার ভিতরে নিয়ে আসতে চাইছি। এটার মানে এই নয় যে তারা জেলখানায় আবদ্ধ হবে। অল্প খরচে পদ্মার ইলিশ কিনেছি, অল্প ভাব আসলে কি তত, আসা যাওয়ার খরচ সহ হিসেব করে দেখো, সব মিলিয়ে কত, সব মিলিয়ে কত, সব মিলিয়ে অনেক। অন্য কোথাও বেশি পড়লো, বাংলা লিঙ্কে 59 টাকা রিচার্জে ট্যাক্স সহ সব মিলিয়ে সেকেন্ডে 1 পয়সা। বাংলা লিঙ্ক, বাংলা লিঙ্কে 108 টাকা রিচার্জে 5 GB ইন্টারনেট 7 দিন মেয়াদে, এখন ইন্টারনেট চলবে বেশি বেশি, বাংলা লিঙ্ক। বন্দুকের জোরে খালেদা জিয়াকে বেশি দিন আটকে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ময়মনসিংহে দলের বিভাগীয় সমাবেশে তিনি আরও বলেন, সরকার দেশকে জুয়ার আসর বানানোর চেয়েও 29 ডিসেম্বর রাতে ভোট ডাকাতি করে বড় অপরাধ করেছে। সরকারকে হুঁশিয়ার করে বিএনপি নেতারা বলেন, এখন থেকে যেখানে বাধা সেখানেই প্রতিরোধ হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় এই সমাবেশ ময়মনসিংহ রেল স্টেশনের কৃষ্ণচূড়া চত্বরে। সকাল 11টায় অনুমতি পাওয়ার পর শুরু হয় প্রস্তুতি, দুপুর থেকেই জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দলের মহাসচিব সহ বক্তব্য রাখেন অন্যান্য সিনিয়র নেতারাও। অল্প সময়ের মধ্যে সমাবেশের আয়োজন করে ময়মনসিংহের নেতাকর্মীর অসাধ্য সাধন করেছে বলে মন্তব্য করেন তারা। বিভিন্ন জেলার নেতাকর্মীরা যে অসাধ্য সাধন করেছেন, যে চমৎকার সমাবেশের আয়োজন করেছেন, তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। সকল বাধা যখন অতিক্রম করতে পারছে, এখন থেকে কোনো বাধাই বাধা না, বাধা দিলে বাধবে লড়াই, সেই লড়াইয়ে আমাদের জিততে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানের বিষয়ে বিএনপি নেতারা প্রশ্ন তোলেন, আওয়ামী লীগের ছোট নেতাদের হাতে এত টাকা থাকলে বড় নেতাদের হাতে কত টাকা আছে, তাদের বিচার একদিন জনগণ করবে বলেও মন্তব্য করেন তারা। যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক হাজার হাজার কোটি, তাইলে তাদের বড় নেতাদের কাছে কত হাজার কোটি আমরা জানতে চাই। এখন থেকে যেখানেই বাধা আসবে সেখান থেকে প্রতিরোধ হবে, আপনার ভয়ের কিছু নাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গোটা দেশটাকে আজ জুয়ার আসর বানিয়েছে বর্তমান সরকার, এর চাইতেও বড় অপরাধ করেছে 29 ডিসেম্বর রাতে ভোট ডাকাতি করে, এর জবাব সরকারকে দিতে হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আজকে জুয়ার আসর ক্যাসিনোর চেয়ে তো অনেক বড় অপরাধ করছে আপনারা, আপনারা এই দেশের মানুষের ভোট ডাকাতি করেছেন, ভোট লুটে নিয়ে গেছেন, 29 তারিখ রাতেই ভোট নিয়ে গেছেন লুট করে, বাকিটা 30 তারিখে কিছুটা করে নিয়েছেন, এটা অনেক বড় অপরাধ। আমার যে অর্জন, আমার সংবিধানে যে আমার অধিকার দেওয়া আছে, সেই অধিকার থেকে আপনি আমাকে বঞ্চিত করেছেন, জোর করে নিয়ে গেছেন বন্ধুগণ। বিএনপি মহাসচিব বলেন, চুনোপুটি ধরে গন্ধ যাবে না, এ থেকে মুক্তির জন্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের। দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই জালেম সরকারকে সরাতে হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন চ্যানেল 24। স্টিকি অ্যাডহেসিভ, জোড়া লাগায় সবকিছু। গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ করেছেন আরো 2 সহকারী প্রক্টর।
সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম আর গতকাল পদত্যাগ করেন কৃষি বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হক। পদত্যাগপত্রে তারা দুজনই ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। এর আগে গেল 21 সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলন সমর্থনে পদত্যাগ করেন আরেক সহকারী প্রক্টর হুমায়ুন কবির। এদিকে উপাচার্যের পদত্যাগ দাবিতে অষ্টম দিনের মতো প্রশাসনিক ভবনের সামনে অনশন করছেন শিক্ষার্থীরা। আমরা আশা করি এমন একটি সিদ্ধান্ত হবে যাতে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই একটি সুন্দর অবস্থান বিরাজ করে এবং বিশ্ববিদ্যালয়টি আবার যেন অল্প সময়ের ভিতরে শিক্ষা এবং গবেষণা দ্বারা ফিরে আসতে পারে আমরা এই প্রত্যাশা করি। দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন করেছেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা। দুপুরে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। কার্জন পয়েন্ট এলাকা থেকে বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় পদযাত্রা। সমাবেশে বক্তারা উপাচার্যকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে 1 অক্টোবরের মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানান, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সহপাঠীরা। দুপুরে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের মূল ফটক বন্ধ করে এই কর্মসূচিতে অংশ নেন তারা। এ সময় অধ্যাপক বিথিকা বণিকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়। একই সাথে তার ভাই অভিযুক্ত শ্যামল বণিকের শাস্তি চান শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন মঙ্গলবার রাতে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন সংস্কৃত বিভাগের অধ্যাপক বিথিকা বণিকের ভাই শ্যামল বণিক। কক্সবাজারের উখিয়ায় নৃশংসভাবে খুন হয়েছেন মা সন্তান সহ একই পরিবারের চারজন। সকালে পুলিশ তাদের গলাকাটা মরদেহ উদ্ধার করে, এমন নির্মম হত্যাকাণ্ডে হতবাক স্থানীয়রা। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা না গেলেও এটাকে পরিকল্পিত খুন বলছেন পুলিশ সুপার। এদিকে গাজীপুরেও স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই পরিবারের চারজনকে নির্মমভাবে হত্যার এই ঘটনাটি ঘটে উখিয়ার রত্নাপুর ইউনিয়নের পূর্ব রত্নাপালং গ্রামে। সকালে এক প্রতিবেশী পূজার জন্য ফুল নিতে যান কুয়েত প্রবাসী রুকেন বড়ুয়া রাঙ্গিনায়। এ সময় তিনি ডাকাডাকি করে ঘরের কারো সাড়া না পেয়ে প্রতিবেশীদের জানান। পরে পুলিশকে রুকেনের মা সুখী বালা, স্ত্রী মিলা বড়ুয়া, ছেলে আমিন বড়ুয়া ও বোনের মেয়ে সনি বড়ুয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরের দরজা বন্ধ ছিল ভিতর থেকে। উনি মারা গেছেন, তো ওনাকে জবাই করা হয়েছে। তো আমি সাথে সাথে পুলিশকে খবর দিই, পুলিশ আসে। পুলিশ আসার পরে দরজা খোলে, খোলার পরে পুলিশ চারজনকে গলাকাটা অবস্থায় পায়। এমন ঘটনায় হতভাগ স্থানীয়রা। আর স্বজনরা বলছেন পরিবারটির সাথে কারো কোনো শত্রুতার কথা জানে না তারা। তারা খুব নিরীহ ভদ্র নম্র মানুষ ছিল, তাদের সাথে কারো জায়গা সম্পত্তি কিংবা ব্যবসায়িক কোনো ধরনের দ্বন্দ্ব থাকার কথা না। ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তাদের ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যেগুলো আলামত দেখা যাচ্ছে এখানে, তারপর ভিতর থেকে দরজা যেভাবে লক করা ছিল, এরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে ঢুকে তারপর তাদেরকে হত্যা করা হয়েছে। অনেকগুলো দিক আছে এখানে, সবগুলো মিলে তদন্ত করে আমরা খুনিকে আশা করি অচিরেই গ্রেপ্তার করতে পারব। সবাইকে অনুরোধ জানাবো যেন এই বিষয়টা নিয়ে কোনো ধরনের অন্য কোনো বিষয় তারা না ভাবে, এটা আইন আইনের গতিতেই চলবে এবং প্রকৃত অপরাধী যারা তারা নিশ্চয়ই এবং স্বল্প সময়ের মধ্যে ধরা পড়বে। এদিকে গাজীপুরের বসুগাঁও এলাকায় স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে মরদেহের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে যে পূর্বশত্রুতার জের ধরে কেউ মৃত্যু নিশ্চিত করার জন্য মরিচের গুঁড়া দিয়ে তাদেরকে প্রথমে কাবু করে হয়তো স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। আমরা এটা দেখতেছি, আমরা অলরেডি আমাদের সিনিয়র অফিসারকে অবহিত করেছি, পিবিআইকে বলছি, ওনারা বিভিন্ন ক্রাইম সিন ইকুইপমেন্ট নিয়ে আসতেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেওয়া হয় গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেলে। রুবিনা হক, চ্যানেল 24। আরো একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পর, সাথে থাকুন। ওরা কিন্তু পরশু ফিরছে হানিমুন থেকে। আর আনো চিল পার্টি অল সেট। হেই খুব সেট না? হাসি খুশি মনে ছোট্ট সবুজ একটা স্টাইল
ডাইনিং স্পেসটা তুমি বলো বিস্কিট রঙের মা তোমার কাজল কিন্তু এখনো কালোই ভালো এভাবেই উৎসব রাঙাতে যুগ যুগ ধরে বার্জার টেলিটক দিচ্ছে সবচেয়ে সাশ্রয়ী ডেটা প্যাক 10GB 198 টাকায় 15 দিন মেয়াদে টেলিটক আচ্ছা বাবা আমি দুই চোখ দিয়ে একই জিনিস কেন দেখি মা আমাকে প্রতিদিন নিডো কেন দাও তোমার এই কৌতূহলী প্রশ্নগুলো যেন চলতেই থাকে তাই সোনামনের শারীরিক ও মানসিক বিকাশে 14টিরও বেশি ভিটামিনস ও মিনারেলস সমৃদ্ধ বিশ্বের এক নম্বর সেলিং মিল্ক পাউডার নিডো ফর্টি গ্রো বাড়ি গোড়া কৌতূহলে ফ্রম নেসলে মুভি দেখে ইনস্টা হবে লাইভে রিভিউ হবে 34 টাকা রিচার্জে ইন্টারনেট মিনিট ও SMS দিয়ে এয়ারটেল সারাক্ষণ ইন্টারনেট অন এয়ারটেল ভেসে উঠে মিষ্টি সৌরভে সুগন্ধে অনুভবে হাজার ফুলের যুগ যুগ ধরে সুরভিত স্বাস্থ্যজ্জ্বল চুলের ভরসায় গন্ধরাজ সুগন্ধি কেশ তেল সৌরভ যা মন ছুঁয়ে যায় আপনার নিজের নেটওয়ার্কে স্বাগতম সবচেয়ে সাশ্রয়ী 47 পয়সা মিনিট যে কোনো নম্বরে 1 GB ডেটা মাত্র 46 টাকা মেয়াদ 30 দিন স্বাগতম প্যাকেজে টেলিটক আপনার নিজের নেটওয়ার্ক ইনি আজমল চৌধুরী সাদা তার প্রিয় রং কিন্তু চৌধুরী বাড়িতে কালো সিমেন্ট কার এত বড় সাহস স্যার নদীর জল ঘোলা ভালো আর জাতের সিমেন্ট কালোই ভালো আনওয়ার্ড সিমেন্ট কালো হয় এর অধিক ক্লিংকারের জন্য যা গাঁথুনিকে করে সুদৃঢ় আনওয়ার্ড সিমেন্ট দৃঢ় ভবিষ্যৎ সাধু স্বাস্থ্যের জন্য লবণের এক চিমটিও অনেক গুরুত্বপূর্ণ সব মিনার লক্ষণ রেখে সুইজারল্যান্ডের USD ও ভ্যাকুয়াম প্রযুক্তিতে 100% পরিশোধিত ফ্রেশ সুপার প্রিমিয়াম সল্ট এক চিমটিও হোক স্বাস্থ্যকর এ তো মেয়ে লেগে যাবে কান্নাকাটি করবে আমি কাঁদবো বলে ভাবছো না নিজেরা হারবে বলে যে ভিতরে শক্তি আছে আরো একবার আমন্ত্রণ শুধু সাতটার খবর আপনারা দেখছেন চ্যানেল 24 বঙ্গবন্ধু হত্যাকারীদের বাঁচাতে 1975 সালের ইন্ডেমনিটি অধ্যাদেশকে কালো আইন আখ্যায়িত করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন নতুন প্রজন্মকে বিষয়টি জানাতে হবে সকালে জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠানে তিনি আরও বলেন জিয়ার নির্দেশ ও ইন্ধনে এই ইন্ডেমনিটি জারি করেছিলেন খুনি মোশতাক এর আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইন্ডেমনিটির প্রতিবাদে মানববন্ধন করে যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনরা আগামী বছর থেকে এই আয়োজন আরও ব্যাপকভাবে পালনের কথা জানিয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এবার রাজধানীর কারওয়ান বাজারে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ফলপট্টিতে উচ্ছেদের মধ্য দিয়ে শুরু হয়েছে অভিযান উচ্ছেদ করা হয় ফুটপাত দখল করে গড়ে ওঠা একাধিক রাজনৈতিক সংগঠনের কার্যালয় পরে কারওয়ান বাজার রেললাইন সংলগ্ন ফলের বাজারও উচ্ছেদ করা হয় উত্তর সিটির এলাকায় অবৈধ স্থাপনা নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তবে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন কোনো আগাম ঘোষণা ছাড়াই অভিযান পরিচালনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এবারে জিপিএইচ ইস্পাত হালনা ছাড়ার গল্প বাগেরহাট সদর উপজেলার নারী উদ্যোক্তা আসমা বেগম বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে নিজ উদ্যোগে গড়ে তোলেন মুরগির খামার নিজের ভাগ্য ফিরিয়েছেন পাশাপাশি অনুপ্রেরণা জুগিয়েছেন অন্য নারী পুরুষদেরও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন আসমা বেগম এলাকায় রোল মডেল আরিফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বাগেরহাট সদর উপজেলার সুতাল গ্রামের নারী উদ্যোক্তা আসমা বেগম 2013 সালে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করেন মুরগির খামার মাত্র 200 মুরগির বাচ্চা দিয়ে শুরু করে বর্তমানে তার খামারে রয়েছে প্রায় 2500 লেয়ার মুরগি নিজের চেষ্টায় ঘুচিয়েছেন বেকারত্ব লাভ লস দিয়েই আমার মাসে 1 লাখ টাকা মতো থাকে এ দিয়ে আমি ভালোই উপকৃত হচ্ছি কাকির ফার্মে কাজ করি সকালে আসি দুপুরবেলা চলে যাই বাড়ি খাতি তারপরে আবার বিকেলে 4টে বাজলে আসি আমি আসমাপুর বাড়িতে কাজ করি মুরগির খামারে আমি 4,500 টাকা বেতন পাই সেখান থেকে সে টাকাগুলো নিয়ে আমার সংসারে কাজে খাটাই তার এমন সাফল্যে খুশি এলাকার মানুষ অনুপ্রেরণা জুগিয়েছেন অন্যদেরও আসমার দেখা দেখি শিরিনে এগিয়ে আছে আঞ্জুমার এগিয়ে আছে আরও মহিলারা এই কাজে বেশি
আমার বাড়ির পাশে আসমা আপা আছে, আমার কাকিমা আছে, তাদের দেখা দেখি আমি ফার্মটা শুরু করেছি। এমনি যায় যায় দেখতাম কিভাবে কি করতে হয়, ওখানে একটু করতাম, করে টরে আইসে এই শুরু করলাম। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, আসমা বেগম এলাকার রোল মডেল, আশ্বাস দেন যে কোনো প্রয়োজনে পাশে থাকার। সার্বক্ষণিক বাগেরহাট প্রাণী সম্পদ দপ্তরে যোগাযোগ রাখেন এবং আমরা দাপ্তরিক দিক থেকে যতটুকু সম্ভব তাকে টেকনিক্যাল সাপোর্ট সহ অন্যান্য পরামর্শ দিয়ে থাকি। আসমা বেগমের মতো এমন উদ্যোক্তার হাত ধরেই হয়তো দূর হবে দেশের বেকারত্ব সমস্যা। ডেক্স রিপোর্ট, চ্যানেল 24। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। সময় হলো আরো একটি বিরতির, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন সন্ধ্যা 7টার খবর। রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হলো মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের 23তম বার্ষিক সাধারণ সভা। এ সময় কোম্পানির চেয়ারম্যান নিজামউদ্দিন জানিয়েছেন, কারো বিমার পাওনা টাকা না পেয়ে থাকলে তা পরিশোধ করা হবে দ্রুত সময়ের মধ্যে। সভায় আরও জানানো হয়, ডিসেম্বর পর্যন্ত 1961 কোটি 59 লাখ টাকা বিমা দাবি পরিশোধ করা হয়েছে। আর নানা প্রতিকূলতার মধ্যে 2019 সালের জন্য 20% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। এবার এক নজরে জানিয়ে দিচ্ছি বিশ্বের আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টারের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বারবার অনুরোধ করেন ট্রাম্প। হোয়াইট হাউস প্রকাশিত ফোনালাপের 5 পৃষ্ঠার বিবরণীতে উঠে এসেছে এই তথ্য। বেনি গান্টসদের সঙ্গে জোট সরকার গঠনে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট রিভলিন। তবে জোট সরকারে গান্টসদের পদবি এখনও চূড়ান্ত হয়নি, 6 সপ্তাহের মধ্যেই সরকার গঠন করতে হবে তাকে। ইরাক অভিযানে বিরোধিতাকারী সাবেক ফরাসি প্রেসিডেন্ট জ্যাক সিরাক মারা গেছেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। 2 দশক প্যারিসের মেয়র ছিলেন তিনি, তার মৃত্যুতে শোক নেমে এসেছে ফ্রান্স জুড়ে। স্ট্যান্ডার্ড ব্যাংক ব্যবসা বাণিজ্যের খবর। চীনের বাণিজ্য নীতির বিরুদ্ধে আবারও অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা WTOকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে বেইজিং। মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, মুক্ত বাণিজ্যের পক্ষে নয় চীন, 2 দশক ধরে WTOর বাণিজ্য নীতি লঙ্ঘন করে আসছে বেইজিং। মুক্ত বাণিজ্য নীতি অনুসরণ করা হলে সব দেশের পণ্যের জন্যই বড় বাজারে পরিণত হবে চীন। আসন্ন ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করা হবে বলে দাবি করেছেন ট্রাম্প। সেনোরা আলট্রা থিন সৌজন্যে AFC অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপের খবর। ফুটবলে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের পার্থক্য কোথায়? শুধু ফিটনেস নাকি ফুটবলে দুদেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগে? যদিও অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার সাথে ড্র করে বেশ সাড়া ফেলেছে বাংলাদেশের কিশোরীরা, আর দুদলের পার্থক্য আর সাদৃশ্য মূল্যায়ন করেছেন অস্ট্রেলিয়া কোচ। আমাদের অনেক পরিশ্রম করতে হয়, কারণ বাংলাদেশের মতো সারা বছর ট্রেনিং এর সুযোগ হয় না। ভাবছি দেশে ফিরে এই বিষয়টা নিয়ে কথা বলবো। 2 বছরে যে বাংলাদেশের বেশ উন্নতি হয়েছে তা স্পষ্ট। আমার মনে হয় এদেশের ফুটবল সঠিক পথে আছে। নারীদের কোচিং আগ্রহী করে তুললে আর পাইপলাইন সমৃদ্ধ করতে পারলে সামনে ভালো কিছু সম্ভব। আমার এই চলার সঙ্গী দুরন্তের দুর্জয় বাইসাইকেল। দুর্জয় বাইসাইকেল, সব জয়ের শক্তি। দুরন্তের দুর্জয় বাইসাইকেল পাওয়া যাচ্ছে দেশের সকল দুরন্ত গ্যালারি শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com এ। এই ছিল সন্ধ্যা 7টার খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।